পাহাড় ঝিরি ঝর্ণা ও সুবিশাল কাবদায় ঋ নিয়ে গঠিত পার্বত্য জেলা রাঙ্গামাটি পাহাড়ের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে পাহাড়ের জনজীবন সমতলের চেয়ে আলাদা পার্বত্য অঞ্চলের অধিকাংশ এলাকা টিলা ও পাহাড়ি ভূমি নিয়ে গঠিত তাই সমতলের জনজীবনে পানির সংকট খুব একটা চোখে না পড়লেও পাহাড়ের জনজীবনে বিশুদ্ধ পানির সংকট প্রবল গ্রীষ্মের শুরু হতেই তীব্র পানির সংকট দেখা দেয় পার্বত্য জেলা রাঙ্গামাটির পাহাড়ি গ্রাম ও দুর্গম অঞ্চলগুলোতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঝিরি ও ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে জীবনযাপন করলেও শুষ্ক মৌসুমে এসব ঝর্ণা পুরোপুরি শুকিয়ে যায় ফলে তীব্র পানির সংকটে পড়ে পাহাড়ি গ্রামগুলোর শত শত পরিবার পানির উৎস না থাকার ফলে প্রতিদিন হেঁটে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয় এসব গ্রামের বাসিন্দাদের এই বর্ষাকালে পানি পাওয়া যায় আর আর এই সময় আমাদের খুব হয়তো ইকে পানি উজে নিয়েও নেই বৃষ্টি পড়লে থাকে কিন্তু এখন তো বৃষ্টি পড়তেছে না এই জন্য অনেক সমস্যা হইতেছে কুয়ায় মানে কুয়া থেকে পানি নিতে হয় সমস্যা হয় এখানে অনেক সময় কুয়াতেও পানি থাকে না পানির কষ্ট তো প্রচুর গোসল যায় না এই যে না খাল নদী সব শুকায় গেছে এই বর্ষার সময় পানি যায় থাকে কিন্তু শীতকাল এ গ্রীষ্মকাল পর্যন্ত পানি না পানি নিয়ে অনেক কষ্টে আসে আমরা এখানে এই পাড়াতে একশো চোদ্দো পরিবার আসছি হ্যাঁ পাড়ে পানি নিয়ে অনেক কষ্টে আসে পানি নাই কাল নাই কাল শুকায় গেছে ডিঙ অয়েল নাই টিউবওয়েল নাই ডিপ নাই যদি ডিঙ অয়েল টিউবওয়েল থাকতো একটা সুবিধা হতো আর কি কোটাউ থেকে তো আমরা ডিঙ অয়েল টিউবওয়েল পাচ্ছি না নিত্য ব্যবহারের পানি তো বটেই পাশাপাশি সুপেয় নিরাপদ পানির সংকটে ধুঁকতে থাকে পাহাড়ি পল্লিগুলো কুয়া খনন করে বা শুকিয়ে যাওয়া ছড়া থেকে পানি সংগ্রহ করে পান করার ফলে অনেকে আক্রান্ত হন পানিবাহিত রোগে জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নের ভুয়াতলি ছড়া গ্রামে পনেরোটি পাহাড়ি পরিবারের বসবাস পানির স্তর পাথুরে হাওয়ায় এই এলাকায় গভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও তা আর করা সম্ভব হয়নি তাই একমাত্র পানির উৎস হিসেবে কুয়ার পানি পান করে আসছে এই গ্রামের পাহাড়ি পরিবারগুলো সংগ্রহ বলতেছে যে দ্বীপ 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 আছে আছে না অল্প হয়। দ্বীপ তো গর্ত করতে হয় ও একটা দ্বীপ নিলে তো পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আমি হলাম তো সাধারণ চাষি তাই হিন্দু আমি কোনো যে ভানি সরকারে যে যে সরকারে দিলে যে আমি ভানি সুযোগ সুবি দে ঘুরিব এই কু সরকারে যে আমি যে জিগুম বোঝে সি উনি আমার যে ব্যক্তিগত ঠিঙা দিয়ে পরে সি ওদের যে কানে চাহিদা করান সে কানে দিয়ে পরে আমার তো কার কাছে চাইব যেতে তো থাকা লাগে যেন জেলা পরিষদে গেলে থাকা লাগে দরখাস্ত করা লাগে তারপর ওগুলো করলে তো আমাদের থাকা নাই সবগুলো এখানে দিন মঞ্জুরি আমি জানি সরকার মানে ইয়ে ভাই দিয়ে আমার খুব মাইনে আমার সবই দিয়ে অলিয়া আরে হত্যা আমি ফানি হইবে এস এম এর মধ্যে আমরা খুব পানির সংগতের মধ্যে আছে এই কেউ কেউ ধরেন কুয়া 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 থেকে নে কেউ কেউ রিং থেকে নে কেউ জন্না থেকে কিন্তু বহু থেকে পানি নিয়ে আসতে তবে কুয়া পাহাড় থেকে নিচু এলাকায় হওয়ায় চারশো ফুট উঁচু পাহাড় ডিঙিয়ে কুয়া থেকে পানি সংগ্রহ করেন তারা বর্ষাকালে ছড়া ও কুয়ার পানি ঘোলাটে ও অপরিষ্কার হয়ে পড়ায় সে সময় দুর্ভোগ আরও চরম হয় তাদের